মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি, কেউ নেই নিচটাতে। আর কাল থেকে অঝরে যা বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে আমাদের মানে বাইরেটা একদম মানে পুকুর টুকুর যে আছে একদম ভরে গেছে, মানে মাছ মাছ হয়তো সব বেরিয়ে গেছে, এইরকম অবস্থা। মানে পুকুরে মাছ থাকলে যাওয়ার অবস্থা। তোমাদেরকে আমি দেখাবো, আমি ওই সাইডটাতে দেখাবো একবার, তো খুব ভালো লাগছে দেখতে। আবার পাশাপাশি দুটো পুকুর আছে, তো তো মাছ এদিক ওদিক তো হয়েই গেছে হয়তো, আর ওদিকটাতে একটু খালের মতো মানে একটু ড্রেন মতো কাটা আছে, তো বেরিয়ে গেছে হয়তো। তোমাদেরকে দেখালে তোমরা বুঝতেই পারবে কী অবস্থা হয়েছে ওই দিকটাতে। আর ওই দাঁতটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মামমামও এখনও ওঠেনি, আমি ডেকে এসেছিলাম নিয়ে আসবো বলে, তো ওঠেনি, বলছে তুমি নিচে যাও আমি একটু পরে যাচ্ছি, যেন কি বড় মেয়ে হয়ে গেছে এইরকম অবস্থা। ওর পাপাও ঘুমিয়ে শুয়ে আছে, ওঠেনি, আর ও শুয়ে আছে, আর বর দিয়ে এই স্নান টান ছেড়ে ওপরে গেল, তাই আমি একাই আছি নিচে বর্তমানে। মা দোকানের দিকটাতে আছে, মা স্নান টান হয়ে গেছে, তো মানে একাই বসে বসে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আর আজকে যদিও মাম্মামকে একটু তাড়াতাড়ি তুলবো, কারণ আজকে যাব আমি আর মাম্মাম যাব একটা জায়গাতে, বলছি কোথায় যাচ্ছি বলছি, তো তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বাইরেটা দেখাচ্ছি একবার। মানে বৃষ্টি হয়ে হয়ে এই দিকটা এত স্লিপ হয়ে গেছে আমাদের নিজেদের, না মানে জুতো পরে যেতে এত ভয় লাগে, মানে এত টিপে পা টিপে টিপে যাই, মানে মানে যে কোনো সময় মানে একদম শোল মাছ গুড়িয়ে ফেলবো এইরকম অবস্থা। এই যে দেখো আমাদের বাড়ি আর জলটা কটা উঠেছে দেখেছ, এই দিয়ে বাবা আমাকে পুকুরে নেমে যেতে হবে। এই দেখো এই এত দূর অবধি জল উঠে এসছে একদম, আমি ভিডিও করতে গেলে আমাকে নামতে হবে পুকুরটাতে। ওইগুলো দিয়ে দেখো কি অবস্থা, কত দূর করে উঠে গেছে, ওই দিক দিয়ে তো গেছে সব মাছ হয়তো একদম। এই যে এই দিকে দেখেছো কত দূর জল উঠে গেছে, এই হয়েছে ব্যাপার। আমাদের এই সাইডটাতেও একটা পুকুর আছে, তো কালকে রাত্রিবেলা না এইখানটাতে একটা দাদা এসেছিলো, এসে অনেকগুলো চুনো মাছ পুঁটি মাছ ধরেছে, এইখানটাতে আরও একটু জল হয়ে গেছিলো, তো চুনো মাছ পুঁটি মাছ ধরেছে, ধরে দিয়েছিলো, আমি তো সেগুলো ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখেছি ফ্রিজে। তো মানে আমরা তো আর অতটা মাছ ধরা এক্সপার্ট নয়, তো ওরা খাপুজ খাপুজ করে বেশ ধরছিলো, মানে বেরোলে আরও অনেক কিছু ধরতে পারতাম হয়তো। আর ওই দিকটাতে না মানে সকালবেলা অনেক মাছ লাফাচ্ছিলো ওই সাইডটাতে, ওই এই যে এই সাইডটাতে করে অনেক মাছ লাফাচ্ছিলো, বাট একদম না জলে ভর্তি হয়ে গেছে, তো মানে আমাদের নিজেদেরই যেতে পারবো না ওদিকটাতে, সাঁতার কেটে কেটে যেতে হবে এরকম অবস্থা। এই হচ্ছে একজন মহাপুরুষ আমাদের বাড়ির, এই যে একজন মহাপুরুষ, এর জন্যই আমরা মানে প্রত্যেক দিন মানে কি বলবো মানে পড়তে পড়তে বেঁচে যাই। উনি পার্ক কাছে এসে মানে আমরা হাঁটবো, আমাদের পার্ক কাছে লুটুস ফুটুস খাবে, ঠিক আছে, ওর জন্য হাফ সময় বাকি আমরা পড়ে যাই, সরতে বললে সরবে না, হ্যাঁ যাই, একটা কাপড়ের বালতিও যদি নিয়ে আসি, জামা কাপড়ের বালতি বাইরে যদি নিয়ে আসি, ওভাবে খাবার নিয়ে আসতেছি, এইরকম অবস্থা, বদমাস। এই আর রুমের আমাদের বাড়ির ভেতরটাই যে বসে থাকবে, এই হচ্ছে বলে না ঠাকুরের জন্য যে ফুলও তুলবো, ফুলও বেশি মানে ফুটছে না। চলো বাবা ভেতরটাই যাই, যা এদিকে স্লিপ হয়ে গেছে একদম, কি বলবো, যাই বর্দি নিচে আসে নাকি দেখি, একটু চা খাই, খিদেও পাচ্ছে, মাম্মামও উঠছে না, আবার যাব আমরা। অ্যাকচুয়ালি যাব বলতে আমরা হচ্ছে যে আমি যে বিউটিশিয়ান ক্লাসে ভর্তি হয়েছি ওইখানে হচ্ছে যে আজকে একটা ফিস্টের ব্যবস্থা করা হয়েছে, এবার মানে 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, তো আমি বললাম মাম্মাম কেন থাকবে বেকার, আর আমি নিয়েই চলে যাই, ওকে ও একটু মজা পাবে, আনন্দ হবে, সবাই মানে অনেকের মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবে, তো একটু মজা ওর একটু মজা হবে, তাই জন্য ভাবলাম যে ওকে নিয়েই চলে যাই একদম, তো ওকে নিয়েই যাবো তাই জন্য। তো এই যে বেরিয়ে পড়েছি, যে মাম্মামও রেডি হয়ে গেছে, এই গুড মর্নিং বলো। ও নমো দেখতে গেছিলো একবার ওই জামাটা পরে, ওই জন্য বলছে যে আমি নমো দেখেছি। তো আমরা যে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো, তরুণ আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে, ওই দেখো একজনের কাণ্ড। তো আর একটু মানে কালকে আবার ক্লাসও আছে, আজ তাই মার বাড়িতে থেকে যাব, কাল ক্লাস ক্লাস করে একদম বাড়ি আসব। তো চলো গিয়ে সবার সাথে পরিচয় করাচ্ছি।
তো আমরা চলে এসেছি আর এখানে যে ম্যাম বসে আছে ইনি আমাদেরকে কোচটা করাচ্ছেন তো ম্যামকে বললাম একটু হাই করে দিতে তো ম্যাম হাই করে দিল আর এখানে যে সবাই কিছু কিছু টেলারিং কম্পিউটার সবে স্টুডেন্টরা সবাই বসে আছি এখানে চলছে চিংড়ি মাছ কাটা মানে চিংড়ি মাছ ছাড়ানো চলছে পটল চিংড়ি হবে তো বিশেষ করে টেলারিং এর দিদিরাই একটু উদ্যোগটা নিয়েই ফিসটা করছে আমরা যদিও নতুন অতটা কিছু জানি না তো এই হয়েছে ব্যাপার আর এইটা হচ্ছে আমাদের পুরো উৎসব ভবনটা ভেতরটা আর এই রুমটাতে আমাদের ক্লাস করানো হয় এইখানটাতে তো এখানে চলছে স্যালাড কাটা সবাই মিলে স্যালাড টেলাড কাটছে আর আমরা সত্যি কথা বলতে তেমন কাউকে অতটা চিনি না তাই মানে একটু আধটু সেই দিনই পরিচয় হয়েছে আর এই রুমটাতে রান্না বান্না হচ্ছিলো সবই মোটামুটি রেডি হয়ে গেছে শুধু ভাতটা হবে আর আমি এই যে গিয়ে বললাম একটু টুক করে ভিডিওটা করে নিই তোমরা এত কাজ করছো তো সবই রান্না খুব ভালো হয়েছিলো দিদিটা করেছে রান্না বান্না তো যেখানে ভাত ফুটছে অবশেষে এসছেন রিম্পাদি আবার এসে আমি ভিডিও করছি দেখে মুখ লুকাতে শুরু করে দিয়েছে হ্যাঁ ঢং ওর যত এখানে সবাই বসে গল্প করলাম তারপরে অবশেষে এই যে সবাই খেতে বসে পড়েছি আমি তাই ভাবলাম যে টুক করে একটু ভিডিও করি আর এটা হলো আমার পার্টনার মানে আমি আরও পার্টনারশিপে আছি আর কি তো মানে কোর্স করতে গেলে একটু মানে পার্টনারশিপ থাকা চাই কারণ এই যে প্লাক করা তারপরে হেয়ার কাট করা তো আমার পার্টনার ও যদিও ও আমারটা করে দেবে আমি ওরটা করে দেবো এইরকম ব্যাপার আর রিম্পাদি দেখো কি অনেকখানে মুগল কাছে আমি বারবার ধরে বলছি যে হাতটা সরাও মোটেই সরাচ্ছে না বদমাস কোথাকার তো লুকিয়ে আছে এইভাবে আমার তুমি নিজে ব্লক করো আবার তুমি মুখ লুকাচ্ছ এইরকম হয়েছে দেখো কত স্টুডেন্ট আমাদের ওখানে সবাই টেলারিং কম্পিউটার বিউটিশিয়ান সবের থেকে এই যে সব স্টুডেন্টরা এখানে সব হাজির হয়েছে মানে বয়সের কোনো মাপজোপ নেই মানে সবাই ছোট থেকে বড় সবাই একসাথে এখানে ক্লাস করে তো খুব সুন্দর একটা জায়গা তো এই যে এখানে আমার যে পার্টনার মৌমিতা ওর মেয়ে বসেছে খেতে ও এরকম হাত দিয়ে দেখাচ্ছে সুন্দর হয়েছে খাবার সুন্দর হয়েছে এরকম করে দেখাচ্ছিল ওদিকে লাইটটা পড়ছিল বলে ক্যামেরাটা ঠিক নিতে পারছিলাম না ভিডিওটা চেঞ্জ করে নিয়েছি ভালো লাগছিল না মামমামকেও চেঞ্জ করে দিয়েছি এই যে বসে বসে এই রিম্পা দিয়ে ওকে কিনে দিয়েছে খাচ্ছে এই যে দেখো গাড়ি আমি গাড়ি পেয়েছি তো ওখানে মোটামুটি ভালোই খাওয়ালো আলু ভাজা করেছিল সাদা ভাত ডাল আর চিংড়ি পটল করেছিল চিকেন হয়েছিল আর আর দই মিষ্টি চাটনি পাঁপড় এরকম হয়েছিল তো তোমাদেরকে আমি সবাই খেতে বসছিলো ভিডিও করে দেখিয়েছি বাট কী কী হয়েছে আইটেমটা বলা হয়নি তাই জন্য বলে দিলাম এইসব রান্না হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার আর এই যে মামাম খাচ্ছে আর আমি একটু ভিডিও এডিটিং টেডিটিং করার আছে এগুলো করে নিই তারপরে আজকে ভিডিও ছাড়বো ভেবেছি তো তাই জন্য আর কি তো এগুলো করি আর রেস্ট নিয়ে নিই এখন বাজে সন্ধে 8টা মার বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বাপি আবার মাংস নিয়ে এসছে আমরা আছি বলে মানে তাই ভাবলাম যে একটু মাংস একটু পকোড়া মতো করি এই যে মা সব মাংস ই করে মাখি টাকি দিয়েছে হলুদ হলুদ দিয়ে তো তাই একটু পকোড়া ভাজবো আর আর চিকেন কষা করবো একটু কষা কষা করে রান্না করবো তাই জন্য আমি চলে এসেছি এখানে তো চলো রান্না বান্নাগুলো করে নিই একটু মাংসের পকোড়া করবো বলে যে কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছি অল্পই করবো একটু আর এই যে আদা রসুন পেঁয়াজ আছে এখানে আর মাংস তো দেখালাম আমার বাগে এক পিস পকোড়া আরগুলো নিয়ে চলে গেছে আর ভিডিও করা হয়নি এই যে আমি এক পিস নিয়ে এই যে খাচ্ছি আর যে মাংস করবো যে পেঁয়াজ তুলে দিয়েছি কড়াতে করে নিই মাংস করে দেখাচ্ছি সবাই মিলে বসে পড়েছি খেতে এই যে চিকেন করেছিলাম তখন তো ভিডিওটা করাই হয়নি তো কষা কষা করেছি চিকেন আর এখানে মামামের জন্য আজালা করেছি এই যে আজালা করেছি তো সবাই খেতে বসে পড়েছি তাই ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট